চলে এসেছি নলখা মন্দির। যে নলখা মন্দিরে চলে এসেছি, তো বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। আর এখানে দেখো কত সুন্দর ফুল হয়েছে, ডালিয়া। আর এই জড়ি সব, এই জড়ি সব টাকা প্রচন্ড রে। তো দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, ডালিয়া ফুল। আর আমার ভীষণ ভালো লাগে ফুল, তো অনেক রকমের কালারের ডালিয়া ফুল দেখো। কালার দেখো কত সুন্দর কালার। আর আশেপাশের ভিউ কি, যাও যাও ওদিকে যাও। হ্যাঁ এই যে ঋষভ আসছে, আর খুব একা একা ঘুরছে ঋষভ, একদম দেখছো ঋষভ ঘুরছে কি। আর ঋষভের বাবা একা একা ঘুরছে। আর এই যে দুটো পুচকি, সামনে না চলে ভিতরে যাবো, এই গাঁদা ফুলগুলো দেখ, গাঁদা ফুলগুলো দেখ কত বড় বড়। তিন ভাই বোন কি করছে, চল আস্তে আস্তে চল। ভিতরে ঢুকবো আর এই জুতো খুলবো, এখন এখানে জুতো রাখবো। তো ভিতরে আসো, চলে আসো। তো চলো ভিতরে যাচ্ছি, তোমাদের একটু দেখাবো আর আমিও দেখবো, আমরা সবাই দেখবো। চলো দেখো উপরটা, ভিতরটা দেখো কত সুন্দর। Yeah.
দেখো ভিতরটা খুব সুন্দর। আরে নিচে চলে যাচ্ছে, দেখো কিরে এখানে খুব সুন্দর জায়গা। নলাখা মন্দির 9 লাখ টাকা দিয়ে বানানো হয়েছিল, তার জন্য নলাখা মন্দির। আন্না চলে আর এই দেখো ঋষভ বাসি বাজাচ্ছে, দাদু বাসি কিনে দিয়েছে, বাসি বাজাচ্ছে। তো ঠিক আছে, একটু একটু করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেখানে যাচ্ছি। তো পুরোটা প্রত্যেকটা পাহাড়টা একসঙ্গে দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তার চেয়ে একটু ছোটো ছোটো করে সব রকম দেখালে মনে হয় তোমাদেরও ভালো লাগবে, আর ছোট্ট একটা ভিডিও থাকবে। তো ঠিক আছে, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো তাহলে টাটা।